हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। मेरे चैनल में अगर न्यू है तो चैनल को सब्सक्राइब करके बेल आइकन को क्लिक करना ना भूलें। अगर वीडियो आपको अच्छी लगे तो वीडियो को जरूर लाइक करें। चलिए वीडियो को शुरू करते हैं। समस्त ভিউয়ারদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা এবং প্রত্যেক সদস্য যারা আছেন, যারা আমাদের কথা শুনছেন বাইরে থেকে, তাদের জানাই নমস্কার। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ব্যাক সাইড, ঠিক পেছন দিকে মেডিকেল কলেজটা, আবার মেডিকেল কলেজের পেছনে বলতে পারো ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, একদম ঘরের কাছে, কলকাতার খুব কাছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে লোক নেওয়া হচ্ছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। কী যোগ্যতা লাগবে, কী যোগ্যতা লাগবে না, এবং কী যোগ্যতা লাগবে কি না, বয়স কত, অনলাইন না অফলাইন ফর্ম, লাস্ট ডেট কবে, মাইনে কত, এতগুলো কোশ্চেন তোমাদের মধ্যে আছে। জব রেসপন্সিবিলিটি কী আছে, সব প্রশ্নের আমি উত্তর দেবো। তার আগে আমি তোমাদের অনুরোধ করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুবান্ধবদের। এবার মূল কথা, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। ডাটা এন্ট্রি অপারেটরের যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েট, সঙ্গে এক বছরের একটা অভিজ্ঞতা লাগবে যে কোনো প্রাইভেট ফার্মে। যদি ন্যাশনাল হেলথ রিলেটেড প্রোগ্রামে কাজ করো তাহলে ভালো হয়, ভালো হয় মানে ডিজারেবল অর্থাৎ প্রেফারেবল, না হলেও চলবে। বয়স বা এজ কত লাগবে এইটা কিন্তু মেনশন করা নাই, অর্থাৎ মিনিমাম তোমাকে 18 ধরতেই হবে। স্যালারি বা মাইনে খারাপ নয়, 20,000 টাকা। অ্যাপ্লিকেশন কোথায় জমা হবে, কীভাবে জমা হবে আমি পরে জানাচ্ছি। তার আগে জব রেসপন্সিবিলিটিটা একটু বলি, এটা বললে তোমার একটু তোমাদের একটু আইডিয়াটা এসে যাবে। জব রেসপন্সিবিলিটি হচ্ছে, নাম্বার ওয়ান, প্রোভাইড অ্যাসিস্ট্যান্স ফর ডাটা কালেকশন, কম্পিলেশন, রিপোর্টিং অ্যান্ড অ্যানালিসিস অ্যান্ড আদার লোকাল অ্যাকশন পার্সেনিং টু দ্য প্রজেক্ট। দু নম্বর, অ্যাসিস্ট ইন অর্গানাইজেশন ট্রেনিং প্রোগ্রাম, অ্যাসিস্ট ইন অর্গানাইজেশন ইন টেকনিক্যাল মিটিংস, অ্যাসিস্ট ইন কম্পাইলেশন অফ মান্থলি রিভিউস অ্যান্ড পিরিয়ডিক রিপোর্টস অ্যান্ড প্ল্যানস আন্ডার দ্য প্রজেক্ট। অর্থাৎ প্রজেক্টের উপরে তোমাকে ডাটা এন্ট্রি অপারেটরের কাজকর্ম করতে হবে। এবার ফর্মটা তুমি কোথায় পাবে, ফর্মটা আমাদের ওয়েবসাইট নাম্বার আমরা দিয়ে দিয়েছি, আমাদের নোটিফিকেশনের মধ্যে আছে, সেখান থেকে তুমি পেয়ে যাবে। ওয়েবসাইটে একবার বলে দিই, www.stmkolkata.org। এছাড়া নোটিফিকেশান পাবে তুমি আমাদের ডিসক্রিপশন বক্সে, এবার গুগল ক্রোমে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। যার মেমো নাম্বার STM/DT/01/059/2022, ডেট 15/02/22, লাস্ট ডেট করেছে 28/2/22। এবার বলি ফর্মটা কীভাবে জমা করবো। অল সার্টিফিকেটের জেরক্স, জেরক্স ফটো, সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড ফটো, সেলফ অ্যাটাস্টেড। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা সঙ্গে পিন আপ করবে, নির্দিষ্ট ঠিকানায় ড্রপ বক্সে দিয়ে আসবে। ঠিকানাটা হলো টু দ্য ডাইরেক্টর, ন্যাশনাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, 108 সিআর এভিনিউ, কলকাতা 773। এর লাস্ট ডেট 28/2/22। ধন্যবাদ।